গ্রাফিক্স ডিজাইন এই ডিজিটাল দুনিয়ার ওয়ান অফ দ্য পপুলার নাম। অনলাইন অথবা অফলাইন বর্তমানে প্রায় সব সেক্টরেই গ্রাফিক্সের ব্যবহার করা হয়। তাই যতদিন যাচ্ছে ততই গ্রাফিক ডিজাইনের চাহিদা বাড়ছে। অনলাইন ভিত্তিক প্রায় সব কোম্পানির গ্রাফিক ডিজাইনের প্রয়োজন। তো আজ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ একটি কমপ্লিট গাইডলাইন দেব গ্রাফিক্স ডিজাইনের উপর। গ্রাফিক্স ডিজাইন কীভাবে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হবেন, কোথা থেকে শুরু করবেন এবং কোন কোন জিনিস শিখবেন, গ্রাফিক ডিজাইনারের স্যালারি কেমন, আর ভিডিওটির শেষে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব যেগুলো আপনার গ্রাফিক ডিজাইন শেখার জার্নিকে করবে আর ইন্টারেস্ট। ভিডিওটি না টেনে অবশ্যই পরিপূর্ণভাবে দেখুন। আর আপনাদের সাথে আমি আছি মাসুদ আলম। সো লেটস ভিডিও। গ্রাফিক্স ডিজাইন কি? গ্রাফিক্স ডিজাইন হচ্ছে ইমেজ ও কালার কম্বিনেশন করে মেসেজ প্রদান করা। গ্রাফিক্স ডিজাইনকে কম্বিনেশন ডিজাইনে বলা হয়। গ্রাফিক্স ডিজাইন দুই ধরনের হয়, ভার্চুয়াল ও ফিজিক্যাল। ভার্চুয়াল বলতে যেটা শোয়া যায়, যেমন কোনো ওয়েবসাইটের ল্যান্ডিং পেজ, ব্যানার, বিজ্ঞাপন, ইমেল সাইন ইত্যাদি। আর ফিজিক্যাল বলতে আমরা যেগুলো গ্রাফিক ডিজাইন ধরা যায়, যেমন কোনো পলিটিক্যাল ব্যানার বা বিলবোর্ড ইত্যাদি। গ্রাফিক্স ডিজাইনাররা কোনো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাডভার্টিজমেন্ট, ম্যাগাজিন, প্রেজেন্টেশন, রিপোর্ট, লোগো, ওয়েবসাইট লেআউট ইত্যাদি তৈরি করে থাকেন। গ্রাফিক্স ডিজাইন একটি বড় এবং বিশাল ইন্ডাস্ট্রি, যার মধ্যে বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে, যেমন লোগো ডিজাইন, মোশন গ্রাফিক্স ডিজাইন, ব্র্যান্ডেড স্টেশনারি ডিজাইন, ব্যানার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, প্রেজেন্টেশন ডিজাইন, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন ডিজাইন, ইউজার ইন্টারফেস ডিজাইন, ফেসবুক কভার ফটো ডিজাইন, বুক কভার অ্যান্ড আইকন ডিজাইন, ওয়েব ব্যানার ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন ও লেবেল ডিজাইন, ক্যালেন্ডার ডিজাইন, ম্যাগাজিন ডিজাইন, প্যাকেজ ডিজাইন, ওয়েব টেম্পলেট ডিজাইন, পোস্টার ডিজাইন এবং টি শার্ট ডিজাইন ইত্যাদি হয়ে থাকে। আপনি যদি ফ্রিল্যান্সিং কাজ করতে চান তাহলে আপনাকে সব বিষয়ে এক্সপার্ট হতে হবে না। আপনার প্রথম অবস্থা যে কোনো একটি বিষয় ভালোভাবে শিখবেন, বরং সেটাতেই এক্সপার্ট হয়ে যাবেন, তাহলে আপনার ডিমান্ড বেশি থাকবে। কোথা থেকে শেখা শুরু করবেন? নতুনদের জন্য এটা সবচেয়ে কনফিউজড অপশন। আমি কোথা থেকে শুরু করব বা আমি কিভাবে শুরু করব? আমার কাছে তো অত টাকা নাই, কিভাবে আমি শিখব? যার উত্তর হয়েছে আপনাকে কোনো প্রকার কোর্সে ক্রয় করতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে আপনি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। কারণ অনলাইনে এরকম প্রচুর হিউজ পরিমাণ রিসোর্স আছে, দরকার শুধু আপনার গুগল এবং ইউটিউব থেকে খুঁজে বের করার দক্ষতা। ফর এক্সাম্পল, আপনি যদি লোগো ডিজাইন শিখতে চান তাহলে ইউটিউব থেকে সার্চ করুন লোগো ডিজাইন টিউটোরিয়াল ইন বাংলা। এরপরে ফিল্টারে গিয়ে প্লেলিস্ট সিলেক্ট করে দিন, তাহলে দেখবেন আপনি প্রচুর পরিমাণ প্লেলিস্ট পেয়ে যাবেন সম্পূর্ণ বাংলায়। সুতরাং আপনি যেটাই শিখতে চান জাস্ট এভাবে খুঁজে বের করে শিখে নিতে পারেন। কী কী শিখবেন? গ্রাফিক ডিজাইন শেখার জন্য সর্বপ্রথম আপনাকে কিছু সফটওয়্যার শিখতে হবে, যার মধ্যে পপুলার হচ্ছে অ্যাডোবি ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোবি ইন ডিজাইন। বিগিনারদেরকে আমি সাজেস্ট করব যে আপনি ফটোশপের প্রতিটি টুলসের ব্যবহার শিখুন, এরপর বিভিন্ন টেক্সট, ফন্ট, কালার সম্পর্কে ধারণা নিন, মানে কোথায় কোন ফন্ট ব্যবহার করলে ভালো হবে বা কোন কালারের সাথে কোন কালার ফুটবে। এরপর যে কোনো একটি ক্যাটাগরি সিলেক্ট করবেন যেটাতে আপনার পছন্দ হতে পারে লোগো ডিজাইন,
ব্যানার ডিজাইন অথবা বিজনেস কার্ড ডিজাইন এবং সেটাতে আপনি এক্সপার্ট হয়ে উঠুন। নেক্সট স্টেপে আপনাকে একটি পোর্টফোলিও তৈরি করতে হবে। একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতে হলে অবশ্যই আপনার একটি পোর্টফোলিও লাগবে। এজন্য আপনাকে বিহ্যান্স অথবা ফ্লিকার ওয়েবসাইটে একটি পোর্টফোলিও তৈরি করে নিতে পারেন বা নিজের নামে একটি ওয়েবসাইট তৈরি করে ও সেখানে আপনার নিজের তৈরি করা কাজগুলো আপলোড করে রাখতে পারেন। তাও যদি না পারেন একান্ত গুগল ড্রাইভে আপনার কাজগুলো আপলোড করে রাখতে পারেন। যদি কোনো ক্লায়েন্ট আপনার কাজ স্যাম্পল চায় তাহলে আপনি তাকে সেটি পোর্টফোলিও হিসেবে দিতে পারেন। যে কেউ আপনাকে কাজ দেওয়ার আগে আপনাকে পোর্টফোলিও দেখে আপনাকে কাজ কনফার্ম করতে চাইবে। আপনি কাজ শিখে ফেলেছেন, পোর্টফোলিও রেডি করে ফেলেছেন, এখন কথা হচ্ছে আপনি কাজটি কোথায় করবেন, কোন কোন মার্কেট প্লেসে আপনি কাজ করবেন। একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে আপনি চাইলে ফ্রিল্যান্সিং অথবা পার্মানেন্ট জব করতে পারেন। ফ্রিল্যান্সিং করার জন্য জনপ্রিয় কিছু মার্কেট প্লেস রয়েছে, যেমন ফাইবার, আপওয়ার্ক, freelancer.com, designcow.com, peoplepower.com, 99design.com, designhill.com। এইসব মার্কেট প্লেসে বিভিন্ন জব পোস্ট তৈরি করা হয়। এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করে আপনি চাইলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন। এছাড়াও কিছু ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলো আপনি চাইলে জয়েন করে রাখতে পারেন, সেখান থেকেও আপনি কিছু কাজ পেতে পারেন। অথবা আপনি লিঙ্কডইনে একটি প্রফেশনাল প্রোফাইল তৈরি করেও আপনি সেখান থেকে ক্লায়েন্ট খুঁজে পেতে পারেন। আপনি চাইলেই কোনো কোম্পানিতে পার্ট টাইম অথবা ফুল টাইম হিসেবে জব করতে পারেন। এর জন্য আপনাকে সিভি অথবা লিঙ্ক রেডি করে জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এখন আসা যাক, একজন ডিজাইনারের স্যালারি কেমন হতে পারে। যেহেতু এটা একটা ক্রিয়েটিভ ফিল্ড তাই এক্স্যাক্টলি বলাটা ডিফিকাল্ট। স্টার্টিংয়ে হয়তো 20,000-এর আশেপাশে হতে পারে এবং এক্সপিরিয়েন্স যত বাড়তে থাকবে স্যালারি তত আপনার বাড়তে থাকবে। প্রফেশনাল ডিজাইনারদের স্যালারি 50,000 থেকে 70,000 টাকা হয়ে থাকে বাংলাদেশি মার্কেট প্লেসে। আর আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তাহলে আরও বেশি হতে পারে, যেহেতু ফ্রিল্যান্সিং কোনো জব না। আপনি দেখা গেছে কোনো মাসে $2,000 ইনকাম করতে পারলেন, আবার দেখা গেছে কোনো মাসে $1 ইনকাম করতে পারলেন না। এই পর্যায়ে আমি আপনাদের কাছে কিছু ফ্রি রিসোর্স শেয়ার করব যেগুলো আপনার একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে জেনে রাখা একান্ত জরুরি এবং আপনার অনেক কাজে আসবে। এর মধ্যে একটি ওয়েবসাইট হচ্ছে pictures.com। এখান থেকে আপনি প্রচুর পরিমাণ স্টক ইমেজ পাবেন যেগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সেম আরেকটি ওয়েবসাইট হচ্ছে unplus.com। এখান থেকে আপনি স্টক ইমেজ পাবেন যেগুলো আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আইকন ইউজ করার জন্য আরেকটি ওয়েবসাইট হচ্ছে icons.com। এখান থেকে আপনি প্রচুর পরিমাণ আইকন পাবেন সম্পূর্ণ ফ্রিতে যেগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। সেম আরেকটি ওয়েবসাইট হচ্ছে simplesicons.org। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের আইকন ইউজ করে আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। ঠিক আরেকটি ওয়েবসাইট হচ্ছে ফন্টের জন্য, যেখান থেকে আপনি প্রচুর পরিমাণ ফন্ট ব্যবহার করতে পারেন আপনার ডিজাইনে। আপনি এখান থেকে ডিজাইনগুলো বা আপনার এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে করে আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারেন। সেম আরেকটি ফন্ট ওয়েবসাইট হচ্ছে onefontsfonts.com। এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফন্ট ইউজ করতে পারেন ডাউনলোড করে করে। ঠিক আরেকটি ওয়েবসাইট হচ্ছে আমাদের mockupworld.co। এখান থেকে আপনি আপনার ডিজাইনের বা ডিজাইন সুন্দর করার জন্য, ডিজাইনের লুক পরিবর্তন করার জন্য মকআপ ইউজ করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। তো এতক্ষণে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, তা পরবর্তী আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।